আপনি সব দায় থেকে মুক্ত আপনি যে জন্য এসেছেন এই বাড়িতে সে কাজ তো শেষ তাহলে বিচি বিচি কেন আপনি নিজেকে জড়াবেন क्षमा कर देवे आपके जोटा कष्ट दिल चे बस कष्ट बोध निजे पेल आपनी कोनोदिनो जानते पारबेन ना आपके ये सब कथा बोले आमार बुके कतटा धक्का लागे कतटा धक्का लागे योग्य नहीं योग्य होते ही पाले अपनी क्षमा कर रक्षा करते चोट लेगेছে अरे कि ভাবে চোট লাগলো সেটাই তো জানতে চাইছি जल खाबी तो बोलो जलटा दे तो खा शेखर नतुन बोर शरीर ठीक आछे तो
হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো হ্যালো ইয়ার কি মারছেন, কথা বলুন। হ্যালো বাবা, বনি বনি শুনতে পাচ্ছিস? হ্যালো বনি, কতদিন পর তোর গলা শুনলাম বনি। আমার তোমাকে দরকার বাবা, আই নিড ইউর হেল্প। কি হেল্প বনি? আমি হেরে গেছি বাবা, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, নিজের ইচ্ছেতে তোমার কাছে ফিরে আসতে চাই। গুড, ভেরি গুড। আমি তো জানতাম বনি, একদিন না একদিন এটাই হতো। তুমি কালকে এসেই আমাকে নিয়ে যাও। কাল আর্লি মর্নিং আমি ওখানে পৌঁছে যাব। আসার সময় 50,000 টাকা নিয়ে আসবে প্লিজ, আমার খুব দরকার। বনি, তুই আবার কোনো গন্ডগোল পাকাচ্ছিস না তো? আমি এই সব আর সহ্য করব না বনি। না বাবা, আমি সত্যি এবার তোমার সাথে ফিরে যাব। সারা জীবনের জন্য এই গ্রামের বাড়ি ছেড়ে ফিরে যাব। ঠিক আছে বনি, এবারের মতনও আমি তোকে বিশ্বাস করলাম। 50,000 টাকাটা কোনো ব্যাপারই না, আমি টাকাটা নিয়ে কাল সকালে ওই বাড়িতে পৌঁছে যাব। রাখছি বাবা, তুমি কাল চলে এসো। বিশাল সাইকেল কম্পিটিশন, 5,000 বার একটানা গোল করে সাইকেল নিয়ে ঘুরতে পারলেই 50,000 টাকা। এসে কর, তখন থেকে আমি এক প্রশ্ন করে যাচ্ছি, উত্তর দিতে পারছিস না? আরে কি হয়েছে সেটা বলবি তো। কুচিটা, তুমি আমাকে একটা সাইকেল জোগাড় করে দিতে পারবে? বলো না বলো। সাইকেল? সাইকেল দিয়ে কি করবি? তুমি পারবে কিনা বলো না। আমার দরকার আছে। বনি ফিরে আসছে। বনি, বনি ফিরে আয়। কি বিড়বিড় করছিস বলতো? মনে হচ্ছে তুই খুশি হসনি। বনি নিজের ইচ্ছে বাড়িতে ফিরে আসছে, তুই খুশি হসনি। তুই বেশি খুশি হতি যদি ওই বিকিনির চাষাদের বাড়িতে পড়ে থাকতো, তাই তো? না না, আমি সেটা বলিনি। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, বনি নিজে ফোন করেছিল। কিছু হয়েছে দাদা? হ্যাঁ হয়েছে, এই সোমনাথ চ্যাটার্জির মেয়ে সোমনাথ চ্যাটার্জির কাছে হেরে গেছে, এটাই হয়েছে। আরে আমি জানতাম, আরে আমি জানতাম বনি একদিন না একদিন এই বাড়িতে ফিরবে। আরে যতই যাই হয়ে থাকুক, ভুলে যাস না ওর শরীরে আমার রক্ত বইছে। বনি নিজে থেকে ফোন করেছে মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আর কিছু বলল দাদা? আর কি বলবো, বললো কাল সকালে গিয়ে ওকে নিয়ে। ও হ্যাঁ, 50,000 টাকা চাইলো। আমার মনে হলো ওই চাষা বিঘিনীদের টাকা কিছু দরকার হবে। বাট এনিওয়ে, মানি ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো যে বনি নিজের বাড়িতে ফিরে আসতে চায়। আচ্ছা, তার মানে বনি নিজের ইচ্ছেতে নয়, বিশেষ কোনো কারণে সব ছেড়ে ফিরে আসতে চাইছে, না হলে তো টাকার কথা বলতো না।
আপনি আমাকে দয়া করে এসেছিলেন আমার মায় প্রাণ রক্ষা করতে তার জন্য আমি কৃতজ্ঞ সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব আপনার কাছে আমি কৃতজ্ঞ গেবুত আমাকে একটা নতুন লাইফ দিয়েছিলেন আপনি এই লাইফটা আমি সারা জীবন মনের মধ্যে যত্ন করে রেখে দেব ইটস সো প্রেশিয়াস ফর মি ইটস রিয়েলি সো প্রেশিয়াস আজকে তো শেষ রাত আমার এই বাড়িতে মাকে ডাকলেও মা বেরোবে না আমি জানি আজ অন্তত আপনি আমায় কড়া কথা বলবেন না আজ আমরা একসাথে খাবো অনেক গল্প করব কাল সকাল থেকে তো আপনি তো জানেন আমি এসব কাজ খুব ভালো পারি না মার সাথে যদি আর কয়েকদিন থাকতাম তাহলে হয়তো অনেকটা শিখে ফেলতাম কিন্তু সেই সুযোগ তো রাত হয়ে গেল কেউ ভূত গেল কোথায় আজকের পর তো আর আমাকে সহ্য করতে হবে না আজকে দেরি করতে হলো
আপনি শুনছেন? শুনছেন আপনি? চলে আসবে, তার আগে একবার অন্তত গৃহভূতের সাথে দেখা হবে না? তোমার ব্যাপারটা কি বলতো? তোমাকে এতবার ধরে জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছো না? না মানে আমি গৃহভূত কি তাহলে আবার বেরিয়ে গেল বাড়ি থেকে, নাকি আমি ভুল শুনলাম গলাটা? তুমি কি ভাবলে একটু বলবে? তুমি কি বাপের কাছ থেকে টাকা আনার ব্যবস্থা করবে নাকি আমরা অন্য ব্যবস্থা নেব? নতুন বউ, টাকাটা কিন্তু আমাদের চাই। হ্যাঁ, ঘর হারানোর জ্বালা তুমি কি বুঝবে? সকাল হতে না হতে সব একেবারে ঝাঁপিয়ে পড়লো নতুন বউয়ের উপরে। সত্যি কি ধাতু দিয়ে যে এরা তৈরি এরাই জানে। এদিকে শোন তো মা, কি হয়েছে তোর? এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কেউ ভূত কোথায়? শিকর কেন ঘরে নেই? না মানে একটু আগে গলা শুনলাম কিন্তু তারপর খালি বাবা চলে আসার আগে যদি একবার মজা মন হচ্ছে না, এ ভালো কথা কাজ হবে না, বুঝেছো? ভালো খারাপ কোনো কথাতেই কোনো কাজ হয় না। কাজ হয় সেটাই সোমনাথ চ্যাটার্জি খুব ভালো জানে, তাই জন্য সেটা সঙ্গে নিয়ে এসেছে।